কাল যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে 10 ম্যাচের ইন্টারন্যাশনাল বক্সিং নক-আউট চ্যালেঞ্জ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি 5 দেশের বক্সারদের নিয়ে এই আসর আয়োজন করেছে। বাংলাদেশ ছাড়াও ইরান, ভারত, নেপাল ও ফিলিপাইনের বক্সাররা অংশ নেবে এই আসরে। ভাইয়া হাউজিং এই চ্যালেঞ্জের পৃষ্ঠপোষক। যমুনা টিভি ও দৈনিক যুগান্তর মিডিয়া পার্টনার রিংয়ের লড়াই চলবে বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। ঢাকায় বসছে পেশাদার বক্সিং এর আসর। শনিবার দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্ট ইন্টারন্যাশনাল নকআউট চ্যালেঞ্জ বক্সিং এ মাতবে। রিং এ দেশি বক্সারদের সঙ্গে লড়বেন বিদেশি পেশাদার বক্সাররাও, যারা এসেছেন যুক্তরাষ্ট্র, ইরান, নেপাল, ফিলিপাইন ও ভারত থেকে। খেলাধুলার প্রতিভা এবং বাংলাদেশের সেরা 10 জন বক্সার এবং বিদেশি 10 জন বক্সার নিয়ে শুরু হবে এই টুর্নামেন্টের পথ চলা, যেখানে 3টি মেয়েদের ফাইট এবং 7টি ছেলেদের ফাইট রয়েছে। আমাদের আগামী 13 মে 2023 রোজ শনিবার বিকেল 3 ঘটিকায় যমুনা ফিউচার পার্ক ইস্ট কোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভাইয়া হাউজিং ইন্টারন্যাশনাল বক্সিং নকআউট চ্যালেঞ্জ। সো আসলেই ভাইয়া হাউজিং বক্সিং নকআউট চ্যালেঞ্জটা আয়োজন করতে প্রায় 3 মাস আমরা পরিকল্পনা করেছি এবং 3 মাসের পরিকল্পনার ফসল আগামীকাল 13 মে। সেই সাথে বক্সিং নিয়ে নিজের স্বপ্নের কথাও বললেন তিনি। আমার চিন্তাধারা ছিল যে আমি বাংলাদেশকে একটি কমপ্লিটলি ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা সাপোর্ট দিব। বাংলাদেশের বক্সিংকে সামনে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ভাইয়া হাউজিং লিমিটেড, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক তারা। ব্যবসার সাথে সামাজিক কিছু আমাদের দায়বদ্ধতা আছে, এর ফলশ্রুতিতে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে পার্টিসিপেট করি। পেশাদার বক্সিংয়ে বাংলাদেশের বক্সাররা কেমন করে সেটি এখন দেখার অপেক্ষা। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।